প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এক একটা কি বলছে, মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ কিভাবে নানান অর্থে প্রতিভাসিত হয়েছে আলোচনা করো। উত্তর, কবির কাছে মাঠ মানে ছুটি পাওয়ার মজা, কবির কাছে মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কখনই নিভে যায় না। কবির কাছে মাঠ মানে এগিয়ে যাওয়া, ছুটে মাঠে এগিয়ে যাওয়া, ছুট মাঠের এইসব অর্থই মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে প্রতিভাসিত হয়েছে। দুইটা কি বলছে দেখো, দীর্ঘ সেন্টা হচ্ছে, অবশেষে দীর্ঘ যাত্রা শেষে আবার ভগবানের প্রাসাদে পৌঁছালো, তারপর কি ঘটলো তা পাহাড়িয়া বর্ষার সুরের রচনা অনুসারে লেখো। উত্তর, পৃথিবীতে খরা হওয়ার ফলে মৌমাছিরা খুব নাকাল হয়ে পড়েছিল, জল না থাকায় জন্য ফুল ফুটছিল না, ফুল ছাড়া মৌমাছি মধু সংগ্রহ করবে বা কোথা থেকে, তাই মৌমাছি মধু পান করার সুযোগ পাচ্ছিল না। এই জন্য মৌমাছি ব্যাঙের সঙ্গে দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছে সেখানে গিয়ে তারা দেখলো সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে, তাদের দেখে ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ কখনোই উল্লাসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। নেক্সট কোশ্চেন কি বলে, তিনেরটা, ঝড় কবিতা অনুসরণে শিশুটি ঝড় দেখার অভিজ্ঞতা বিবরণ দাও। উত্তর, ঝড় কবিতায় শিশুটি নিজেকে ঝড়ের সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ সে যেমন বোঝে দাসীপনা করে ঘরের মেঝের উপর কালি ঢেলে দেয়, তেমনি ঝড় যেন কোনো রসি ছেলের মতো অকালে আকাশের উপর মেঘরূপী কালি ঢেলে দিয়েছে। নেক্সট দেখো কি বলছে, চার কোশ্চেনটা বলছে, মধু কাটতে তিনজন লোক চাই, এই তিনজন লোকের কথা মধু আনতে বাঘের মুখে রচনা অংশে কিভাবে উপস্থিত হয়েছে। উত্তর, আলোচ্য উদ্ধৃত অংশটি শিব শঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে থেকে নেওয়া হয়েছে। মধু কাটতে তিনজন লোক দরকার, এই তিনজন লোকের আলাদা আলাদা কাজ রয়েছে। প্রথমজনের কাজ চটমুড়ি দিয়ে গাছের উঠে কাস্তে দিয়ে মৌচাক কাটা। দ্বিতীয় জনের কাজ একটা লম্বা কাঁচা বাঁশ মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছিকে তাড়ানো। আর তৃতীয় জনের কাজ একটা বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ানো, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যে পড়ে। পাঁচ নম্বরটা কি বলছে দেখো, পাঁচের কোশ্চেনটা বলছে, মায়াতরু কবিতায় নামকরণে সার্থকতা প্রতিপন্ন করো। উত্তর, আলোচ্য কবিতায় কবি একটা আজব গাছের বর্ণনা করেছেন, চারিদিকে সন্ধ্যা অন্ধকার নেমে এলি মনে হয় গাছটি যেন দুহাত তুলে ভূতের মতো নাচ শুরু করে, আবার যখন সন্ধ্যার পর রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে তখন গাছের আকৃতি অনেকটা ভাল্লুকের মতো হয়, ভাল্লুক যেন ঘরে গাছে ঘাড় ফুলিয়ে রেগে গড়গড় করছে। পরক্ষণে যখন গাছের মাথায় বৃষ্টি পড়তো তখন গাছের পাতা এমন ভাবে কাঁপতে কাঁপতো যেন মনে হয় গাছের কম্প দিয়ে জ্বর এসেছে। কবি তার কল্পনায় একটি গাছকে বিভিন্ন সময় পর্যবেক্ষণ করেছেন, সকালে সোনা ঝরা রোদ, রাতের অন্ধকার পূর্ণিমার আলো, আর বর্ষার পর বৃষ্টি, এভাবেই একটি গাছকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি দেখেছেন। সেই দিক থেকে কবিতার নামকরণটি তাৎপর্যপূর্ণ। নেক্সট দেখো, ছয়টা কোশ্চেন দেখো কি বলছে, এই তো সুবুদ্ধি এসেছে তোমার, বক্তাকে কাকে সে কথা বলেছে, কিভাবে তার সুবুদ্ধি হয়েছে। উত্তর, বলছে বীরু চট্টোপাধ্যায়
ফণী মনসা ও বনের পরী নাটকে অর্জিত অংশটি টুকুর বনের পরী ফণী মনসাকে বলেছে। ফণী মনসার ইচ্ছা অনুসারে বনের পরীর কাছে কখনো সোনার পাতা তো কখনো কাঁচের পাতা, আবার কখনো পালং শাকের মতো সবুজ পাতা ফণী মনসা পেতে ছিল। কিন্তু এইসব পাতাগুলোই ফণী মনসা হারিয়েছিল, কখনোটা কোনোটা ডাকাত দলের কাছে, আবার কোনোটা ঝড়ে, তো কোনোটা আবার ছাগলের কাছে। এইভাবে বিভিন্ন রকমের পাতা পেয়ে ফণী মনসা যখন তা হারিয়ে ফেলে, তখন শেষ পর্যন্ত সে নিজে জন্মগত কাঁটা ভরা সূচালো পাতায় চেয়েছিল বনের পরীর কাছে। তখনই পরী বলেছিল, এই তোমার সুবুদ্ধি হয়েছে তোমার। নেক্সট হাতেটা কোশ্চেনটা কি বলছে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, কেমন দিনের কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায়, কবিতা অনুসরণে বৃষ্টির দিনে কথকের ছেলেবেলার সেই গানটি মনে পড়ে, যেটি সেটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নেক্সট দেখো আরেকটা কি বলছে, বলছে বোকা কুমিরের কথা গল্পে কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে? উত্তর, একবার শিয়াল আর কুমির আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। এরপর যখন আলু হয়, তখন কুমির শিয়ালকে ঠকানোর জন্য গাছের আগার দিকটা নিতে নিতে চাইলো, আর শিয়ালকে গোড়ার দিকটা দিতে চাইলো। কুমিরের এই বোকামির পরিচয় আলু চাষের প্রথম দেখা যায়। বলছি এরপর যখন ধান চাষ করলো, কুমির এবার গোড়ার দিক নিতে চাইলো আর আগার দিকটা শিয়ালকে দিতে চাইলো। সে ভাবছিল মাটি খুঁজে সব ধান বের করে নেবে, এর থেকে দ্বিতীয়বার তার বোকামির পরিচয় পাওয়া যায়। তারপর যখন আখের চাষ করলো, এবার কিছুতে ঠকা যাবে না, এই ভেবে কুমির আগে ভাগি গাছের বলছে গোড়ার দিকটা কেটে নিয়ে বাড়ি কেটে বাড়ি নিয়ে যায়। কুমির এই এই সব বোকামির কথা গল্পে পাওয়া যায়। আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেছো। যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।